ফ্লাইং কিস দিয়ে জয়ের আনন্দ কে কেয়ারের, ট্রফি হাতে অভিনব সেলিব্রেশন কিং খানের। মধ্যমণি হর্ষিত। রবিবার রাতে একদিকে যেমন ঘূর্ণিঝড় রেমালের জন্য কাউন্টডাউন করছিল রাজ্যবাসী, তেমনি অন্যদিকে চলছিল 10 বছরেরও বেশি সময় পর আবারও ট্রফি জেতার জন্য প্রহর গোনা। অবশেষে তিলোত্তমাবাসীর দুই অপেক্ষারই অবসান ঘটেছে। একদিকে মাঝ রাতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল, পাশাপাশি দীর্ঘ 10 বছর পরে জয়ের স্বাদ পেয়েছে নাইট বাহিনী। 2012-র পর 2014, এরপর দীর্ঘ 10 বছরের অপেক্ষার শেষে গৌতম গম্ভীরের পর শ্রেয়াস আইয়ারের হাত ধরে ঘরে ট্রফি এলো কলকাতা নাইট রাইডার্সের। আর কেকেআর ট্রফি হাতে নিতেই শাহরুখ খানের কথা মতো ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বিতর্ক সৃষ্টি করল। খেলার মাঝে এমন আচরণের জন্য শাস্তির প্রসঙ্গ উঠলেও ফাইনালের রাতে ট্রফি হাতে পাওয়ার পর সেসবের আর কোনো তোয়াক্কা করেনি নাইট বাহিনী। ট্রফি জিতে টিমের সবাইকে এমন পোজ দিতে বলে এক বদলাও নিলেন কিং খান। নিঃশব্দে বুঝিয়ে দিলেন কাউকেই ছেড়ে কথা বলেন না তিনি, কারণ ম্যাচ চলাকালীন ময়াঙ্ক আগরওয়ালকে আউট করার পর সেন্ড অফ করে আঙুল উঁচু করে তাকে গ্যালারির দিকে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতার হর্ষিত রানা। এখানেই শেষ নয়, অপর একটি ম্যাচে ফ্লাইং কিস ছোড়ার জন্য ম্যাচ ফি, জরিমানা করা থেকে শুরু করে এক ম্যাচ থেকে তাকে সাসপেন্ডও করা হয়েছিল। কিন্তু অন্যদিকে এই একই কাজ যখন বিরাট কোহলি করেছিল তখন তাকে সাসপেন্ড তো দূর, সামান্য অঙ্কও জরিমানা করা হয়নি। তাই ট্রফি জিততেই সেই ঘটনার বদলা নিলেন শাহরুখ খান। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে প্রথমে ফ্লাইং কিস দিয়ে জয়ের মুহূর্ত সেলিব্রেট করে কেকেআর, আর তারপর কিং খানের কথা মতো নাইট বাহিনী এবং কেকেআরের সকল স্টাফ ক্যামেরার সামনে আনন্দের সঙ্গে ফ্লাইং কিস দিয়ে নিলেন নিজের দলের প্লেয়ারের অপমানের বদলা। যদিও খেলার মাঠে এসব ঘটনা নতুন কিছু নয়, এর আগেও নাগিন ডান্স থেকে শুরু করে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ম্যাচে টাইম আউটের ঘটনা নিয়েও অনেক জল ঘোলা হয়েছিল। তবে 2024-এর আইপিএল শেষে ট্রফি হাতে পেয়ে নিঃশব্দেই দলের প্লেয়ারের অপমানের বদলা নিলেন শাহরুখ সহ গোটা নাইট বাহিনী। মাঠে উপস্থিত সকলের উদ্দেশ্যেই ছুড়ে দিলেন ফ্লাইং কিস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।